আসসালামু আলাইকুম অল দ্য ভিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সামনে আজকে ফার্মাসিউটিক্যাল কিছু ফার্মাসিউটিক্যাল জব নিয়ে হাজির হয়েছি। সর্বপ্রথম যে ফার্মাসিউটিক্যাল আছে সেটা হচ্ছে লবেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। তো লবেক্সিমকো ফার্মাসিউটিক্যাল মেডিসিন ইনফরমেশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেটার জন্য শিক্ষাগত অভিজ্ঞতা হচ্ছে মাস্টার ফর গ্রাজুয়েট এনি ডিপার্টমেন্ট। মাস্টার হলে হবে, গ্রাজুয়েট হলে হবে ফর এনি ডিপার্টমেন্ট। এজ হচ্ছে 32 বছর। কর্মসংস্থান বাংলাদেশের যে কোনো জায়গা হতে পারে। যা কিছু নিয়ে ওয়ার্কিং ইন্টারভিউ সময় যা কিছু নিয়ে আসতে হবে, স্যালারি আলোচনা সাপেক্ষে ওয়ার্কিং ইন্টারভিউ সময় যা কিছু নিয়ে আসতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের এক কপি ছবি এবং সকল সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের ফটোকপি 9টা থেকে 12টার মধ্যে উপস্থিত হতে হবে। সে তার জন্য লোকেশন, অ্যাড্রেস, কানেক্টিং নাম্বার এবং ইন্টারভিউ টাইম সব কিছু দেওয়া আছে। একটু দেখে নেবেন, যার যা জেলায় সে তারিখে চলে আসবেন। আর 2 নম্বর আছে ইনসেপ্টর ফার্মাসিউটিক্যাল, যা প্রথম আলোতে প্রকাশ করা হয়। ইনসেপ্টর ফার্মাসিউটিক্যাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটা হচ্ছে মেডিসিন প্রমোটেড অফিসার। এটা হচ্ছে আপনার ব্যাচেলর অফ সায়েন্স এবং ব্যাচেলর অফ মাস্টার এই দু যারা পাস হয়েছে তারা আবেদন করতে পারবে। আর ইন্টারভিউ টাইম হচ্ছে আপনার ঢাকা আর রংপুর এই দুই জেলায় যে তারিখে আছে সে তারিখ একটু দেখে নেবেন। তারপর হচ্ছে অ্যাভারেস্ট ফার্মাসিউটিক্যাল মেডিসিন ইনফরমেশন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা প্রথম আলোতে প্রকাশ করা হয়। মেডিসিন ইনফরমেশন, তার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার মাস্টার্স অ্যান্ড গ্রাজুয়েট। সেক্সুয়াল শুধু মেলরা আবেদন করতে পারবে, ফিমেল এখানে অ্যালাউ নাই বাংলাদেশের যে কোনো জায়গায়। তো 2 বছরের, এটার জন্য 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। বেতন হায়ার স্যালারি মানে সর্বোচ্চ বেতন দিবে। আর এটার জন্য ইন্টারভিউ টাইমের সময় আপনার 6 মান্থ। আপনার দুইটা সিভি, 2 পার্সোনাল রেফারেন্স, এখানে দুজন রেফারেন্স থাকবে। এনআইডি কার্ডের ফটোকপি অ্যান্ড অরিজিনাল ফটোকপি দুইটাই লাগবে। তো সে তার জন্য ইন্টারভিউ টাইম হচ্ছে আপনার, ইন্টারভিউ টাইম অ্যান্ড লোকেশন দেওয়া আছে। ইন্টারভিউ টাইম ঢাকা আপনার হেড অফিসে। ইন্টারভিউ টাইম অ্যান্ড লোকেশন দেওয়া আছে ঢাকা আপনার আছে, এই যে ঢাকা আছে এবার ফার্মাসিউটিক্যাল অফিসার অফিস এত। আর দেওয়া আছে, আর আপনার 2 নম্বর আছে জেনারেল ফার্মাসিউটিক্যাল আপনার মেডিসিন প্রোমোটেড অফিসার নেবে। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার গ্রাজুয়েট অফ এনি ডিপার্টমেন্ট, কোর্স ইংলিশ ভালো জানতে হবে, ডিসপ্লে 32 বছর, ইন্টারভিউ টাইম ওয়ার্কিং ইন্টারভিউ ডেট আপনার দেওয়া আছে 8টা থেকে 8:30 থেকে 10টার মধ্যে উপস্থিত হতে হবে। এই লোকেশন দেওয়া আছে, এই লোকেশনে চলে আসবেন। শিক্ষাগত যোগ্যতা তো বললামই, গ্রাজুয়েট ডিগ্রি এনি ডিপার্টমেন্ট, এখানে ডিগ্রি যারা আছে তারাও আবেদন করতে পারবেন। 100% টিএনএ সব কিছু প্রকাশ দিবে। 3 নম্বর আছে ইউনিট হেলথ। তো এখানে গ্রাজুয়েট ফার্স্ট লাগবে, কিন্তু সায়েন্স অফ এসএসসি এইচএসসি। ওয়ার্কিং ইন্টারভিউ এর জন্য কিউআর মেডিকেল ডিপার্টমেন্ট একটু পরে নেবেন এটি। আর আপনার রংপুর লোকেশন প্লেস মানে ওয়ার্কিং ইন্টারভিউ প্লেস দেওয়া আছে, ডেট দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে যে কোন কোন টাইমে আসবেন এবং অ্যাড্রেসও দেওয়া আছে। তো এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।